सीबीआई, ईडी, इनकम टैक्स, एसएफआईओ जा पड़े लागिए दिन अपनी हमारे गोला केटे दिले हो এই ঘটা গলা থেকে জয় বাংলা জয় হিন্দু বলবে মমতা ব্যানার্জি ধন্যবাদ বলবে সবাই মেরুদণ্ড বিক্রি করতে পারে না তুমিও মানুষ আমিও মানুষ তফাৎটা শুধু শিরদাঁড়া কয়লাকাণ্ডে স্ত্রী ও শ্যালিকাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই বিজেপির লাগাতার আক্রমণের মুখে তিনি এই প্রেক্ষাপটে তার পরিবারের সদস্যদের সিবিআই এর জিজ্ঞাসাবাদের পর প্রথমবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মোদি অমিত শাহের দিকে সিবিআই কে লেলিয়ে দিয়েছে খরচা কি সিবিআই কে লেলিয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছড়কে ধরুন সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এসএফআইও যা পারবেন লাগিয়ে দিন ভাইপোর বাড়িতে সিবিআই ভয় পেয়েছে দিদি ভাই লাল ডায়েরির সমস্ত তথ্য চলে গেছে সিবিআই এর হাতে আর শুরু হয়েছে ডাকাডাকি অ্যারেস্ট করেনি একটা চিঠি দিয়ে বলেছে আসুন আপনার কাছ থেকে কিছু জিজ্ঞাসাবাদ করব আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এত টাকা এলো কোথা থেকে বিনয় মিশ্র দিয়েছে নাকি লালা দিয়েছে এইটুকু জিজ্ঞেস করার জন্য খালি ডেকে পাঠিয়েছে বাস মমতা ব্যানার্জি ঘুম ছুটে গেছে বুধবার হুগলির সভা থেকে নাম না করে সিবিআই এর জিজ্ঞাসাবাদ ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাচ্চা মেয়ে 22-23 বছর বয়স একটা বউ ঘরের কন্যা ঘরের বউ তাকে কয়লা চোর বলছেন আর কয়লা চোরদের নিয়ে নিজে করে তুলে বেড়াচ্ছেন লজ্জা করে না আজ আমাদের ঘরের মা বোনেরা কয়লা চোর বিজেপির পাল্টা দাবি সিবিআই নিজের মতো করে তদন্ত করছে এর নেপথ্যে কোনো রাজনীতি নেই আশাবুল হোসেন সমীরণ পাল ও দীপক ঘোষ এবিপি আনন্দ কুশমিতা আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আক্রমণ প্রতি আক্রমণ চলছে এবং বিধানসভা ভোট যতটা এগিয়ে আসছে প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু প্রচারে গুরুত্ব দিচ্ছে আমরা দেখেছি গতকাল জেপি নাড্ডা রাজ্যে এসেছিলেন এবং আজ কিন্তু আসছেন রাজনাথ সিং পরিবর্তন যাত্রায় অংশ নেওয়ার পাশাপাশি আজ বালুরঘাটে জনসভা করবেন প্রতিরক্ষা মন্ত্রী দক্ষিণ দিনাজপুরে 6-0 গোল দেব হুঁশিয়ারি বালুরঘাটের বিজেপি সাংসদের পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল হাই ভোল্টেজ বিধানসভা ভোটে নবান্ন দখল করতে মরিয়া পদ্ম শিবির পরিবর্তন যাত্রাকে সামনে রেখে প্রচারে ঝড় তুলতে চাইছেন তারা জানি উত্তরবঙ্গে তুঙ্গে শাসক বিরোধী বাগযুদ্ধ বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরে শুরু হয় বিজেপির পরিবর্তন যাত্রা কুশমন্ডি বুনিয়াদপুর হরিরামপুর হয়ে কর্মসূচি শেষ গঙ্গারামপুরে বিজেপি সূত্রে খবর শুক্রবার বালুরঘাটে রথযাত্রায় থাকবেন হেভিওয়েট বিজেপি নেতা তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পরে বালুরঘাট হাইস্কুলের মাঠে জনসভা করবেন এই কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই প্রচারে নেমেছে বিজেপির যুব মোর্চা গত কয়েকদিন ধরে বালুরঘাটের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আর নয় অন্যায় লিফলেট বিলি করেন তারা 26 ফেব্রুয়ারি আমাদের দেশের এবং ভারতীয় জনতা পার্টি প্রাক্তন সর্বভারতীয় সভাপতি শ্রদ্ধেয় নেতা শ্রী রাজনাথ সিং তিনি আসছেন বালুরঘাটের বিশারি ক্লাব সংলগ্ন যে ময়দান রয়েছে সেখানে এক ঐতিহাসিক জনসভা তিনি সম্বোধন করবেন এবং পরিবর্তন যাত্রা সেদিন আমাদের এই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে এসে পৌঁছবে আসন্ন বিধানসভা ভোটে দক্ষিণ দিনাজপুরে ভোটের ফল 6-0 হবে বলে ইতিমধ্যেই হুঙ্কার দিয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ পাল্টা জবাব দিয়েছে ঘাসপুর শিবিরও এই জেলার যে 6টি বিধানসভা আছে এই 6টি বিধানসভাকে জেতার জন্য এবং 6-0 তৃণমূলকে গোল দেওয়ার জন্য এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই পরিবর্তন যাত্রা চলছে গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জেতার পর থেকে ওনারা ভেবে নিয়েছিলেন যে দক্ষিণ দিনাজপুর ওনাদের শক্ত ঘাঁটি গত ইংরাজি 7 জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভায় 1.5 লক্ষাধিক লোক স্বতঃস্ফূর্ততার সঙ্গে উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা জ্ঞাপন করেছেন বিজেপির কাছ থেকে সম্পূর্ণভাবে মুখটা ফিরিয়ে নেওয়ার ফলে কেন্দ্রীয় মন্ত্রীদের আজকে দক্ষিণ দিনাজপুরে আসতে হচ্ছে 2019 লোকসভা ভোটে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রটি তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি লোকসভা ভোটের নিরিখে জেলা 6টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 3টিতে বিজেপি ও 3টিতে তৃণমূল এগিয়ে রয়েছে মুন্না আগরওয়ালের রিপোর্ট এবিপি আনন্দ দক্ষিণ দিনাজপুর ভোটের আগে যেমন জনসভা এবং পাল্টা জনসভায় টক্কর দিতে তৈরি রাজনৈতিক দলের নেতারা তার পাশাপাশি কিন্তু চলছে শব্দের লড়াইও আসুন দেখি আমরা জয় বাংলা বলছে বললে বলছে বাংলাদেশি আর সোনার বাংলা কোথা কার বাবা তুমি করলে চমৎকার আর আমি করলে বলৎকার তুমি করলে রামলীলা তুমি করলে রামলীলা আর আমি করলে ক্যারেক্টার ঢিলা ওরে দাঁড়িয়ে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর হতে চাইছে কিন্তু লোকে বলছে দাঁড়িয়ে একটাই যদি রবীন্দ্রনাথ হয়
আরে রামচা বলো রবীন্দ্রনাথ হয়ে যাবে রবীন্দ্রনাথ হবে তার নাম হওয়া উচিত খগেন্দ্রনাথ ঠাকুর। অনুব্রতবাবু হলেন এখনকার আধুনিক বাংলার রক্তচোষা গোপাল ভাঁড়। হাই ভোল্টেজ রাজনৈতিক প্রচারে একে অপরকে আক্রমণ করতে গিয়ে শব্দের ওপর কি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন রাজনীতিবিদরা। সিবিআই তার বাড়িতে যাবে, তার আগে দিদিমণি গিয়ে পৌঁছে গেছেন, বৌমাকে শিখিয়ে পড়িয়ে দিলেন কি কি বলবে, কি করে মিথ্যা কথা বলতে হয়, উনি তো মিথ্যা কথার চ্যাম্পিয়ন। এই দেশে এখন দুটো নেতা, একটা নেতা হচ্ছে হদল কুতকুত, আর একটা নেতা হচ্ছে কিম্ভূত কিমাকার। একটা পার্টি একজন দানব আর একজন দৈত্য, একজন রাবণ আর একজন দানব। বিভিন্ন শব্দবন্ধ ব্যবহার করে এর আগেও বিজেপির শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনদিন হোম মিনিস্টার চলে আসছে, কোনদিন ওই আর একটা মিনিস্টার চলে আসছে, কোনদিন চাড্ডা নাড্ডা ফাড্ডা ভাড্ডা গাড্ডা সব চলে আসছে। এখানে করে অত ফোলা ফোলা চেহারা, বেশ নাতুস মাতুস, সুন্দর সুন্দর দেখতে, তৃণমূল নেত্রীর এই মন্তব্যের এদিন তীব্র সমালোচনা করেন জেপি নাড্ডা। জিস ভাষা কা প্রয়োগ উন্হোনে প্রধানমন্ত্রী জি কে লিয়ে কিয়া, জিস ভাষা কা প্রয়োগ উন্হোনে গৃহ মন্ত্রী জি কে লিয়ে কিয়া, ইয়ে বাতাতা হ্যায় কি ও বঙ্গাল কি সংস্কৃতি কো কা রিপ্রেজেন্টেশন নহীঁ কর রহে হ্যায়। বঙ্গাল সোনার বঙ্গাল হ্যায়, সংস্কৃতি যুক্ত বঙ্গাল হ্যায়, ইয়ে মমতা জি কি ভাষা কা বঙ্গাল নহীঁ হ্যায়। সবার লক্ষ্য একটাই, ভোটারদের মন জয় করা, শেষ অবধি তাদের সাফল্য কে পায় সেটাই দেখার। সমীরণ পাল, আশাবুল হোসেন ও ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। আলিপুর চিড়িয়াখানা থেকে তিনটি বিদেশি পাখি চুরি গিয়েছে। যেমনটা জানা গিয়েছে, তিনটে কিলবিল টুকান চুরি গিয়েছে বলে ওয়াটগঞ্জ থানায় অভিযোগ জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানা সূত্র খবর, কিছুদিন আগে পাচারের সময় পেট্রাপোল সীমান্তে ওই পাখিগুলি উদ্ধার করে বিএসএফ। এ বিষয়ে আমরা জানবো, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সমিত সেনগুপ্তর কাছে। সমিত, পুলিশ সূত্রে ঠিক কি জানা যাচ্ছে, চিড়িয়াখানা সূত্রে কি জানতে পারছো? দেখো, এখনও পর্যন্ত তদন্ত যা যতদূর এগিয়েছে তার ভিত্তিতে যেটা জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত তিনটে সিসিটিভির ক্যামেরার ফুটেজ পুলিশ এখান থেকে নিয়ে গেছে চিড়িয়াখানা থেকে, এবং সেই সিসিটিভির ফুটেজগুলো খতিয়ে দেখা হচ্ছে। যে সময়টার কথা বলা হচ্ছে, মধ্যরাতে 12টা থেকে 12:30টার মধ্যে সম্ভবত চুরি হয়েছে, সেই সময় ধরে ধরে প্রত্যেকটা ফ্রেম ওয়াইজ পুলিশের তরফ থেকে তদন্ত করা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজগুলো। এর বাইরে এই তিনটে যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। বিদেশি বাদরের পর এবার আলিপুর চিড়িয়াখানা থেকে চুরি গেল তিনটি বিদেশি পাখি, তিনটি কিলবিল টুকান চুরি গিয়েছে বলে ওয়াটগঞ্জ থানায় অভিযোগ জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানা সূত্রে খবর, কিছুদিন আগে পাচারের সময় পেট্রাপোল সীমান্তে এই পাখিগুলি উদ্ধার করে বিএসএফ, পরে সেগুলিকে আলিপুর চিড়িয়াখানায় রাখা হয়। এই পাখিগুলির প্রতিটির আনুমানিক বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকা। খাঁচা কেটে পাখি চুরি করা হয়েছে বলে দাবি পুলিশের।